नहीं होना সকলকে আমার নমস্কার এবং শুভকামনা। খুব সংক্ষেপে বলবো, আপনারা জানেন 2019 লোকসভা নির্বাচনে আমি দক্ষিণ মালদা লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আজকে যে বিষয়বস্তু নিয়ে মহামান্য রাজ্যপালের কাছে আমি গিয়েছিলাম দার্জিলিংয়ের রাজভবনে, সেই বিষয়টির মধ্যে ছ দফা দাবি আমার ছিল। তার প্রথম দাবি হচ্ছে, আপনারা জানেন মালদায় কয়েকদিন আগে সুজাপুরে একটি ব্লাস্ট হয় এবং সরকারি তথ্য অনুযায়ী 6 জন শ্রমিক সেখানে মারা যান। যদিও আমার কাছে এই নিয়ে অনিশ্চয়তা আছে, আশঙ্কা আছে যে অ্যাকচুয়ালি কতজন ওখানে মারা গিয়েছেন। আমি মহামান্য রাজ্যপালের কাছে প্রতি মৃত ব্যক্তির জন্য, যারা নিহত হয়েছেন তাদের জন্য 1 কোটি টাকা কম্পেনসেশন দাবি করেছি। মহামান্য রাজ্যপালের কাছে আবেদন রেখেছি রাজ্য সরকারের দেয়া 2 লক্ষ টাকার যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের মান বাড়িয়ে যেন 1 কোটি টাকা করা হয়। সেই সঙ্গে সুজাপুর ব্লাস্টে এনআইএর তদন্ত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করেছি। বিগত দিনে মালদায় আমরা জনসমাবেশ এবং মিছিল করেছি, সাংবাদিক বন্ধুদের জানিয়েছি এখানে যে ব্লাস্ট সাইট, সেই সাইটে আমাকে ঢুকতে দেয়া হয়নি। কিন্তু আমি বিভিন্ন স্ক্র্যাপ ফ্যাক্টরিতে গিয়ে যেটা দেখেছি বা বুঝেছি, যে ধরনের মেশিনে এই কাজ হয় সেই মেশিন থেকে এত বড় ব্লাস্ট হতে পারে না। সেই সঙ্গে আপনারা জানেন আমি ভারতীয় জনতা পার্টির রাজ্যের কিষাণ মোর্চার সহসভানেত্রী। আমি বিগত দিনে কৃষকদের সঙ্গে কথাবার্তা বলে জেনেছি যে যারা ধান চাষ করেন সেই চাষিরা সরকারি যে MSP রয়েছে, মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছেন, এই মুহূর্তে আমাদের রাজ্যে 1868 টাকা 1 কুইন্টাল ধানের জন্য ফিক্স করা হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কৃষক সংগঠন এবং চাষিরা তারা আমার কাছে দরবার করেছেন, কমপ্লেন দিয়েছেন, লিখিত দিয়েছেন যে তারা সম্পূর্ণ MSP পাচ্ছেন না। মধ্যেখানে রয়েছেন দালালরা, ফোরেরা এবং সিন্ডিকেট। তার জন্য আজকে চাষিরা 1868 টাকার জায়গায় মাত্র 1100 বা 1200 টাকা পাচ্ছেন। দেখিয়ে এক পয়েন্ট যো মেরে সে রহে গিয়া, যো ছে দফা দাবি মানে কিয়া থা, উসমে এক দাবি ইয়ে থা মেরি আজ মহামান্য রাজ্যপালকে পাস কি মালদা ওর মুর্শিদাবাদ মে মানে কেউ কি মানে উস ক্ষেত্র সে বিলং করতি হুঁ, আর পুরে পশ্চিম বঙ্গাল মে মহিলায় আর ছোটি ছোটি বচ্চিও কে উপর যো ওয়ারদাত হো রহি হ্যায় উসমে সবসে জ্যাদা হো রহি হ্যায় লাভ জিহাদ কে কেস। পশ্চিম বঙ্গাল মে যো মালদা আর মুর্শিদাবাদ ক্ষেত্র হ্যায় উহাঁ পিছলে সাল 600 কে উপর কেসেস হুয়ে হ্যায় যো লাভ জিহাদ কে কেসেস, আর লাভ জিহাদ কে উপর কোই কানুন নেহি হ্যায়। তো মানে ইয়ে দাবি রাখা হ্যায় মাননীয় রাজ্যপাল কে পাস কি নয়া কানুন লাগু কিয়া যায় লাভ জিহাদ কে উপর, আর যথাযথ কারবাই করনে কে লিয়ে হামারে পাস কোই লিগাল ইনস্ট্রুমেন্ট হো। জব পুরানে দিন মে আপ লোক জানতে অ্যাসিড অ্যাটাক ভিক্টিম কে লিয়ে ভি কোই কানুন নেহি থা, জব মহিলায় আন্দোলন কি মানে ভি উস আন্দোলন কে মুখিয়া রহি হ্যায়, তো ইস আন্দোলন করনে পে আজ অ্যাসিড ভিক্টিম কে লিয়ে তরহ তরহ কি লিগাল প্রোটেকশন আয়ে হ্যায়। মে আ রহি থি আজ রাজ্যপাল কে পাস হামারে মালদা মে বালুপুর জেসে গাঁও মে ছোটি সি বচ্চি 6 সাল কি উসকে উপর ধর্ষণ হুই হ্যায়, আর ইসি তরহ সে কাণ্ড প্রতিদিন হামারে সামনে আ রহি হ্যায়। তো হামারি রাজ্য মে আর উত্তর বঙ্গাল মে যো আদিবাসী বহনে হ্যায়, যো শ্রমিক বহনে হ্যায়, কোই ভি সেফ নেই হ্যায়, ইনকি কোই সুরক্ষা নেই হ্যায়, আর সাথ মে ইয়ে লাভ জিহাদ কে কেসেস লাগাতার হামারে সামনে আ রহি হ্যায়, জিসকো লেকে পুলিশ কোই কেস দেনা নেই চাহতি হ্যায়, ইসকো রেকগনাইজ নেই করনা চাহতি হ্যায়। তো হাম চাহতে হ্যায়
आईपीसी सीआरपीसी में इसका परिवर्तन हो, इसके लिए आज मैंने नया कानून बनाने के लिए जो स्टेप लेना चाहिए राज्य सरकार को, उसके लिए मैंने आज दावी पेश किया। और मैंने दूसरे राज्यों में जो हो रहा है लाभ जिहाद को लेके, तो उसके बारे में मैंने चर्चा किया राज्यपाल से, और मैंने उनको जानकारी भी दी कौन सी राज्य है जहाँ पे लाभ जिहाद के ऊपर एक नया कानून बनने जा रहे हैं। महिलाओं की सुरक्षा चुनाव की विषय कभी भी नहीं होता है। मैंने बहुत बार मांग की है पिछले 5 साल में, सारे महिलाओं के पास मैंने अपील की है कि आप जब कैंपेन करने कोई आते हैं, कोई भी नेता आते हैं, उन्हें पूछिए कि आपने मेरे सुरक्षा के लिए क्या किया है। और मैंने कहा सभी महिलाओं को कि आपको जो नारा होना चाहिए वो है कि वोट लो लेकिन सुरक्षा दो, वोट लो सुरक्षा दो। ये नारा मैंने बार बार महिलाओं को, बंगाल की महिलाओं को बार बार ये नारा सिखाई है। और मैंने अभी के माध्यम से, संवाद माध्यम से ये कहना चाहूँगी कि पश्चिम बंगाल में जो जंगल राज चल रही हैं उसमें सबसे ज़्यादा वल्नरेबल है महिलाएं और छोटी छोटी बच्ची, चाहे वो लाभ जिहाद हो, चाहे वो धर्षण की कांड हो, चाहे कुछ भी हो। मुझे नहीं लगता है कि आज अगर कोई नया कानून की स्टेप उठाने चलेंगे तो चुनावी मुद्दा होगा या चुनावी बेनिफिट किसी को मिलेगा। मुझे ऐसा लगता है कि महिलाओं के सुरक्षा लेके सभी को गंभीरता के साथ विचार करना चाहिए। इसको चुनाव के लिए नहीं करना चाहिए, इसको राजनीतिक मुद्दा नहीं बनाना चाहिए। देखिए ऐसा है कि मालदा में जो ब्लास्ट हुआ है ना, इस ब्लास्ट को लेके हम सभी के मन में और आम जनता के मन में बहुत दुविधा है, बहुत चिंता है, बहुत आशंका है। और सभी लोग ऐसे विश्वास करते हैं, ऐसे सबके मन में भरा हुआ है कि 2 किलोमीटर तक जो आवाज़ हुई है, जिस तरह से कंप गए थे उस दिन सुजापुर, घर घर में लोगों ने इतना तरस गए थे, तो सभी का मन में ये दुर्भावना है कि ये साधारण कोई मशीन फट गया, ये जो बात कहा जा रहा है ऐसे कोई साधारण घटना ये नहीं है। यदि ये साधारण घटना नहीं है तो हमने ये बताया कि हमारे यहाँ पे जो इन्वेस्टिगेशन होती है, जो पुलिस की इन्वेस्टिगेशन होती है, फ्री एंड फेयर पुलिस इन्वेस्टिगेशन होने के लिए हमारे राज्यों में पुलिस भी फ्री नहीं है। तो उनके ऊपर इतनी राजनीतिक दबाव होते हैं कि वो काम करेंगे कि राजनीतिक बातें सुनेंगे, उनको भी बांध दिया गया है, वो भी नहीं अपने हिसाब से जो इन्वेस्टिगेशन होना चाहिए, अनबायस्ड न्यूट्रल इन्वेस्टिगेशन, उसको करने में सक्षम नहीं हो पा रहे हैं क्योंकि उनके ऊपर बहुत राजनीतिक दबाव है। इसलिए हमने ये कहा कि हायर इन्वेस्टिगेशन एजेंसी NIA को इसको सौंपा जाए। आज के माननीय राज्यपाल आमाके प्राय 60-65 মিনিট টাইম দিয়েছেন এবং আমরা এই বিভিন্ন দাবি দাওয়ার বিষয় নিয়ে তার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। তিনি আশ্বস্ত করেছেন এই বিষয়গুলো দেখবেন এবং আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে যে ধরনের অ্যাকশন হওয়া উচিত সেই অ্যাকশন নেবেন বলে উনি আমাদের আশ্বস্ত করেছেন। তাই আমি আপনাদের সকলকে আজকে এতক্ষণ ওয়েট করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা করোনাকালে এই সন্ধ্যাবেলায় সময় দিয়েছেন, তার জন্য আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ থাকলাম। আপনাদের ধন্যবাদ, নমস্কার।